বারুণী মেলাতে 144 ধারা জারি হয়নি। মন্দির দর্শনের পর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে একথা জানালেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার। প্রতি বছর চৈত্র মাসে মতুয়াদের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে মতুয়া ধামে মহামেলার আয়োজন করা হয়। এবারও সেই মেলাকে ঘিরে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঠাকুরনগরে চূড়ান্ত ব্যস্ততা। ঠাকুরবাড়ি সূত্রে জানা গেছে, শনিবার থেকে 12 এপ্রিল পর্যন্ত ঠাকুরনগর শ্রীধামে এই মেলা চলবে। এই মেলাকে ঘিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় প্রতি বছর। গত বৃহস্পতিবার থেকেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ভক্তদের আনাগোনা শুরু হয়েছে। এটা হচ্ছে শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মহা আবির্ভাবের দিন, আগামী দিন সেই দিনটাতে মহাবারুণীর স্নান হয় আমাদের এখানে। তাই হরিভক্ত যত আছে ভারতবর্ষের প্রত্যেক প্রান্তে থেকে হরিভক্তরা এই মহাবারুণীর স্নানে স্নান করতে আসে, প্রত্যেক বছর আসে। আমার এটা নিয়ে 23 বছর চলছে আসা। আমরা এই ঠাকুর বাড়িতে আসছি বারুণীতে। বারুণী আমাদের হয় হর সাল, হর বছর এখানে আমরা হর বছরই আসার চেষ্টা করি, আসি। আমাদের ভালো লাগে খুব, আমাদের গুরুবার বাড়ি এইখানে। ভক্ত অগণন, গতবার যাতে আসছে তার থেকে প্রায় ডবল হতে পারে, এটা আমার আইডিয়া যেটা আসছে। আগামী দিন যত ভক্ত আসবে, ভক্তদের তো মানে অগ্রতি ভক্ত তো আগামীকাল বারুণী স্নান। তার আগেই আজ মেলার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ, মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা, গাইঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাখহরি ঘোষ সহ অন্যান্য পুলিশের আধিকারিকেরা। এদিন মেলা প্রাঙ্গণে পৌঁছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরেও যান পুলিশ সুপার। পুলিশ সুপার জানান, মেলায় যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি ঠাকুর বাড়িতে পুলিশ কন্ট্রোল রুম তৈরি হয়েছে। মেলাতে প্রায় 500 পুলিশ কর্মী মোতায়েন থাকবেন, থাকবে 100টিরও বেশি সিসি ক্যামেরার নজরদারি। এসবের পাশাপাশি ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে। ভক্তদের সুবিধার্থে রাস্তার বিভিন্ন প্রান্তে 7টি পুলিশ বুথ করা হয়েছে। পুলিশ সুপার বলেন, মেলায় আসা ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঠাকুরনগরে এসে পুলিশ পরিদর্শন করা হয়েছে, সিনিয়র অফিসাররাও আছে। ভালো একটা অ্যারেঞ্জমেন্ট এখানে রাখা হয়েছে যে বাইরে থেকে যে ভক্তরা আসবে ওনাদের কোনো যেন অসুবিধা না হয়, আর ওদেরকে আমরা কতটা ফ্যাসিলিটেট করতে পারি ওটা ব্যবস্থা করা হয়েছে। মোর দেন 500 লোক এখানে ডেপুটেড থাকছে শুধু জাস্ট ইনশাওয়া করার জন্য। ট্রাফিকে একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে কি যারা যারা আসবেন ওনারা ট্রাফিক পার্কিং থেকে আরম্ভ করে রাস্তায় আমরা 7টা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ এখানে করেছি। যদি কারো কোথাও যদি অসুবিধা হয় ওরা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথে থেকেও ওখান থেকে সেবাগুলো পেতে পারে। তো এখানে প্রত্যেকটা জায়গাটা আমরা ঘুরে দেখেছি। একটা কন্ট্রোল রুম আপনি দেখতে পাচ্ছেন উপরে আছে, মোর দেন 100 এখানে সিসিটিভি ক্যামেরা এখন কাজ করছে। আরও কিছু সিসিটিভি ক্যামেরা আমরাও বাড়াচ্ছি, যে অ্যান্টি ক্র্যাম ওয়ার্ক যে আছে আমাদের টিমগুলো এখানে প্লেন ক্রু থেকে আরাম করে যাদেরগুলো থাকবে। আমি ভক্তদের থেকে সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা আসুন। আর এই যে আমাদের 213তম যে জন্মবার্ষিকী আছে, ভালো করে আমরা সবাই মিলে সেলিব্রেট করব। আশা করি এই আমরা যে আছে খুব ভালোভাবে আমরা পাব। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর ঠাকুরবাড়িতে 144 ধারার জন্য আবেদন করেছিলেন। এ প্রসঙ্গে পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, কোনো 144 ধারা লাগু হয়নি, উনি আবেদন করেছিলেন। আমরা সমস্ত ভক্তদের মেলায় আসার জন্য আবেদন করছি। ওটা 140 ধারা আমি আবেদন বলবো না, এটা 140 ধারা জারি করার জন্য আবেদন করা হয়নি, একটা প্রসিডিং ছিল। এখন এখানে আমি সবাইকে ক্লিয়ার করতে চাই, কোনো 140 যে ধারা আছে এখানে ইস্যু হবে না। সবাইকে আমি রিকোয়েস্ট করছি আর আসুন, আর ওরা এখানে এসে সেলিব্রেট করুন। আর এখানে একটা প্রসিডিংটা নিয়ে একটা মিসকমিউনিকেশন হয়েছে, ওটা আমি সবাইকে ক্লিয়ার করতে চাই। সেরকম কোনো প্রশাসন বা জেলা প্রশাসন ভাবছেন, সব মিসকের জন্য ওনারা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন, ওটা ওনার প্রাইভেট পার্টির মধ্যে আছে, ওটা কোনো এখানে গভর্নমেন্ট বা কোনো ডিস্ট্রিক্ট পুলিশের কিছু নেই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।